ফাইনালি অল ইন্ডিয়া কোটার কাউন্সিলিং শুরু হয়ে গেল পনেরোই জুলাই থেকে কাউন্সিলিং শুরু হবে আজকে সেই সমস্ত বিষয়ে বিস্তারিত কথা বলবো তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক সবার প্রথমেই বলে রাখি অল ইন্ডিয়া কোটার মাধ্যমে কিন্তু অর্থাৎ এই এমসিসি থেকে যে কাউন্সিলিংটা শুরু হচ্ছে এমসিসি থেকে পনেরোই জুলাই কাউন্সিলিং শুরু হবে সেইটার নোটিফিকেশান এখনও পর্যন্ত পাবলিশ হয়েছে আমি আসছি এক এক একটা করে স্টেপ বাই স্টেপ যে এমসিসির দ্বারা কাউন্সিলিংয়ে তুমি কোন কোন এতে অ্যাডমিশান নিতে পারবে বা কোথায় কোথায় অ্যাডমিশান নিতে পারবে সর্বোপরি বা সর্বপ্রথমে তোমরা পনেরো পার্সেন্ট গভর্নমেন্ট সিটে অ্যাডমিশন নিতে পারবে প্রতিটা স্টেটে যেই স্টেটগুলো ওপেন স্টেট রয়েছে ঠিক আছে ওপেন স্টেটের পনেরো পার্সেন্ট কিন্তু তোমরা গভর্নমেন্ট সিটে অ্যাডমিশান নিতে পারবে প্রতিটা স্টেটে সেটা তুমি কর্ণাটকে বলো বা তোমার হচ্ছে যে ছত্তিশগড়ে বলো বা ওড়িশাতে বলো বা বিহার যে কোনো স্টেটে বলো প্রতিটা স্টেটেরই কিন্তু পনেরো পারসেন্ট তোমরা কোটাতে অ্যাডমিশন নিতে পারবে বা কাউন্সেলিং করাতে পারবে যাদের নাম্বার খুবই ভালো রয়েছে তারা কিন্তু পনেরো পার্সেন্ট এই কোটাতে অ্যাপ্লাই করতে পারো এছাড়া ডিমড ইউনিভার্সিটি যেগুলো রয়েছে যেমন ধরো তোমার কলিঙ্গ থেকে শুরু করে কিমস কিমস থেকে শুরু করে সোয়া শিক্ষা ও অনুসন্ধান থেকে শুরু করে ক্যাম্পে গদা এই সমস্ত যে বড় বড় ইউনিভার্সি মানে ডিমড ইউনিভার্সিটিগুলো রয়েছে বা ডিমড মেডিকেল কলেজগুলো রয়েছে সেইখানের কিন্তু কাউন্সেলিংটাও এই এমসিসি কন্ডাক্ট করায় এছাড়াও সেন্ট্রাল যে ইউনিভার্সিটি রয়েছে সেই সেন্ট্রাল ইউনিভার্সিটির কাউন্সেলিংও কিন্তু এমসিসি দ্বারা কন্ডাক্ট করানো হয় তাই এই যে তোমার ডেটটা দিয়েছে কাউন্সিলিংটা যেটা শুরু হচ্ছে পনেরোই জুলাই থেকে তো সেই কাউন্সিলিংটার মাধ্যমে কিন্তু এই সমস্ত জায়গাগুলোতে অ্যাডমিশান নেওয়া যায় যদি দেখা যায় যে কাউন্সিলিংটা কতগুলো স্টেপে হবে টোটাল চারটা কিন্তু রাউন্ড হবে ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড মোপাব রাউন্ড এবং স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড ফার্স্ট রাউন্ডটা শুরু হচ্ছে পনেরোই জুলাই থেকে সেকেন্ড রাউন্ডটা সম্ভবত সাতই বা আটই আগস্ট থেকে এবং মোপাব রাউন্ডটা হচ্ছে কিন্তু একত্রিশে আগস্ট যদি দেখা যায় স্টে ভ্যাকেন্সি রাউন্ড স্টে ভ্যাকেন্সি রাউন্ডটা কিন্তু এমসিসি অনলাইনই করায় আগের বছরও অনলাইন করিয়েছে এই বছরও অনলাইনই করাচ্ছে যেহেতু অনেকগুলো কলেজ রয়েছে সারা ভারতবর্ষ জুড়ে তো সেই ক্ষেত্রে অনলাইন করানোটাই পসিবল কারণ অফলাইন করানোটা ইম্পসিবল একটা ব্যাপার তো অনলাইনেই স্টে ভ্যাকেন্সি রাউন্ডটা কন্ডাক্ট করা হচ্ছে সেটা সেপ্টেম্বর মাসে কিন্তু হবে নিয়ার অ্যাবাউট ষোলো থেকে তেইশ তারিখের মধ্যে এইবার বিষয়টা হচ্ছে যে কি যে কারা কারা এইখানে অ্যাপ্লাই করতে পারো যাদের নাম্বার খুব ভালো রয়েছে তারাই একমাত্র পনেরো পার্সেন্ট গভর্নমেন্ট কোটাতে পার্টিসিপেট করো যাদের নাম্বার একদম বর্ডারে রয়েছে অলরেডি গভর্নমেন্টের কাট অফটা আমি পাবলিশ করেছি যাদের নাম্বারটা একদম বর্ডারে রয়েছে তাদের উদ্দেশ্যে বলবো এইখানে পার্টিসিপেট করতে পারো স্যাটিসফিকশানের জন্যে বা স্যাটিসফায়ের জন্যে বাট তোমার বেঙ্গল এইটি ফাইভ পার্সেন্ট গভর্নমেন্টের সিট পড়ে রয়েছে তুমি সেইখানে অনায়াসে বা নির্দ্বিধায় পার্টিসিপেট করতে পারো যাদের নাম্বার জাস্ট কোয়ালিফাই রয়েছে বা হয়তো সাড়ে তিনশোর ওপরে মার্কস পেয়েছ দু রকম পজিশান বললাম জাস্ট কোয়ালিফাই আর সাড়ে তিনশোর ওপরে সাড়ে তিনশোর উপরে যারা মার্কস পেয়েছ তাদের উদ্দেশ্যে বলবো যে তারা ডিমড ইউনিভার্সিটি নিতে পারো কলিঙ্গতে আমরা করে দিতে পারবো একদম বেস্ট বাজেটের মধ্যে আমরা কলিঙ্গতে কিন্তু অ্যাডমিশান করে দিতে পারবো ওয়েস্ট বেঙ্গলে ম্যানেজমেন্ট কোটায় পড়তে গেলে যে টাকা লাগে তার থেকেও কম টাকাতে তোমরা কিন্তু কলিঙ্গতে অ্যাডমিশন পেয়ে যাবে যেটা আমাদের ভুবনেশ্বরে রয়েছে ওয়েস্ট বেঙ্গলে ম্যানেজমেন্ট কোটাতে পড়তে নিয়ার অ্যাবাউট আটানব্বই লক্ষ টাকা থেকে এক কোটি টাকা খরচ রয়েছে কলিঙ্গতে তার থেকে কমে কিন্তু পেয়ে যাবে এবং শুধু তাই নয় কলিঙ্গতে টোটাল পাঁচ হাজার বেডের হসপিটাল রয়েছে তাই নির্দ্বিধায় কলিঙ্গ হচ্ছে একটা ভালো অপশান হবে যাদের সাড়ে তিনশোর ওপরে মার্কস রয়েছে তাদের ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে বললাম যাদের সাড়ে তিনশোর নিচে মার্কস রয়েছে আপ টু ধরে রাখো জাস্ট কোয়ালিফাই পর্যন্ত তাদের ক্ষেত্রে এনআরআই স্পন্সারশিপ সিটে কিন্তু অ্যাডমিশন করানো সম্ভব এবং একটু বাজেটটা তার ক্ষেত্রে বেশি যায় যদি বাজেট ধরে রাখতে পারেন অবশ্যই আপনাদের বলবো আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন অ্যাজ সুন অ্যাজ পসিবল কারণ সময় একদমই নেই পনেরো জুলাই থেকে যেহেতু কাউন্সিলিং শুরু হচ্ছে আজকে জুলাইয়ের আট তারিখ যেদিন ভিডিওটা শ্যুট হচ্ছে তাই তোমাদের উদ্দেশ্যে বলবো বা আপনাদের উদ্দেশ্যে বলবো যতটা তাড়াতাড়ি সম্ভব আপনারা একটা ডিসিশন নিন এবং আমাদের সঙ্গে চাইলে কনসাল্ট করতে পারেন আমরা কিন্তু যথাযথভাবে গাইড করে দেব যে কি করা উচিত বা কি করা উচিত হবে না থ্যাংক ইউ ভিডিওটা কেমন লাগলো অভিয়াসলি জানিও যদি অ্যাডমিশন রিলেটেড কারো কোনো 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 কোয়ারি থেকে থাকে তোমরা আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো